দিনভর রোগী দেখার চাপ, উদ্বেগ মেলে না ফুরসত। করোনা আবহে তাই একটু অন্য ভাবনা। দাবা খেলায় 75তম স্বাধীনতা দিবস পালিত হলো মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে সহযোগিতায় মাইন্ড গেম চেজ একাডেমি। ডাক্তার নার্স কর্মী মিলিয়ে দাবা খেলায় অংশ নেন 60 জন। কোভিড যোদ্ধা দাবারোধে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং সন্দীপন চন্দ। আজকে 60 জন খেলছেন, এটা আমার মনে হয় এটা সংখ্যাটা যথেষ্ট বড় এবং এটা দেখায় যে তারা দাবায় কতখানি উৎসাহী। এবং এটা আমার একজন দাবা খেলোয়াড় হিসেবে অবশ্যই খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এই খেলায় সামিল করার ভাবনা রয়েছে রোগীদেরও। We thought that last 1.5 year, 2 years was quite gloomy. No picnic, no interaction, no meeting. So we thought this can be a good way to interact with each other. So main purpose to bring everybody together, to have the bonhomie and friendliness among each other. So that one purpose. Second, of course, chess is a game which is very related to brain, neurology. The future plan is to include that in rehab. হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক কর্মীদের মন ও শরীর ভালো রাখতে প্রতি বছরই হয় খেলাধুলার আয়োজন। করোনা আবহে আউটডোরে সেই উদ্যোগ এবার ইনডোরে। সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে।